দেখুন, আমাদের দল তো বলেই দিয়েছে যে যদি কোনো দুর্নীতির সঙ্গে যুক্ত থাকবে দল তার পাশে থাকবে না। তো এইটা, এই কথা বিরোধীরা তো বলবেই, বিরোধীরা সুযোগ পেয়েছে বলবে, কিন্তু যেটা ভালো কাজ সেটাও বলতে হয়, আর যেটা খারাপ কাজ সেটা তো তার ব্যবস্থা নেওয়ার জন্য দলও হয়তো আজকালের মধ্যে বসবে, এটা নিয়ে সিদ্ধান্ত নেবে, সিদ্ধান্ত নিলে দল জবাব দেবে। ভুল আর সঠিক সেটা তো অন্য লোক ঠিক করবে না, সেটা তো আমাকে ঠিক করতে হবে কি আমি সঠিক করেছি না ভুল করেছি। একজন চোর হলে আজকে নিরানব্বইটা কাজ ভালো হচ্ছে, একটা কাজ খারাপ হলে ওই খারাপ কাজটাকেই তোমরা দেখাও, ভালো কাজটাকে দেখাও না। তো এটা তো ও মানে ওই হাঁড়ির ভাতটা একটা দানা দিয়ে হাঁড়ির ভাতটা টেস্ট করা যায়, কিন্তু রাজনীতিতে এই কথাটা ঠিক না। দেখুন, অনুব্রত মণ্ডল একটা অপশনাল ম্যাটার আছে, ও সবাই জানে, কিন্তু আজকে দল সিদ্ধান্ত নিয়ে নেবে কি ওর বিরুদ্ধে কী সিদ্ধান্ত। অনুব্রত মণ্ডল জনে হয়নি, এটা তো জেনারেলি ইডি সিবিআই শুধু পশ্চিমবাংলা দেখছে। আজকে তুমি একটা কথা বলো, ১৯ জনের যারা জনপ্রতিনিধি আছেন তাদের নামে কোর্ট বলেছে ইডিকে নিয়ে আসতে, তাহলে ৫৪৭ জন যে যারা লোকসভা এমপি আছে তাদের কত পার্সেন্ট বেড়েছে ওদিকে কি মাথা দিয়েছে? আমার মনে হচ্ছে না, এটা না, এটা সব রাজনৈতিক বক্তব্য। ইন্ডিয়ান ফ্ল্যাগের পেটেন্ট কি শুধু বিজেপির কাছে আছে, তৃণমূলের কাছে নেই? এসএসসি দুর্নীতিতে গ্রেফতার করেছেন, প্রাক্তন শিক্ষামন্ত্রী গ্রেফতার হয়েছে, কিন্তু তারা প্রায় ৫১৭ দিন ধরে আন্দোলন করছে, তারা চাকরিটা কবে পাবে? ভাই, চাকরি তো এক ঘন্টার মধ্যে হয়ে যায় না। এটা তো আমার উত্তম দাস নেই কি এখানে ১৫টা কোম্পানিকে ডাইরেক্ট বসিয়ে চাকরি দিয়ে দিল? এটা প্রাইভেট ফার্মকে দিতে পারে, সরকারি চাকরির জন্য সঠিক সিস্টেমে যেতে হয়। আমি তো সিবিআই ইডির লোক না কি ওই তদন্তের মধ্যে ছিলাম। কল্যাণী মেইন রেল স্টেশন সংলগ্ন সুশ্রুত হসপিটাল এই অঞ্চলের একমাত্র এনএবিএইচ স্বীকৃত মাল্টি স্পেশালিটি হসপিটাল। এখানে আধুনিক প্রযুক্তি সহ রয়েছে ৩টি অপারেশন থিয়েটার, আধুনিক অর্থোপেডিক অপারেশন আছে, সমস্ত রকম সার্জারি, জেনারেল সার্জারি এবং ল্যাপ্রোস্কোপি সার্জারির ব্যবস্থা। এখানে ২৪ ঘন্টা অভিজ্ঞ ডাক্তার, প্রশিক্ষিত স্বাস্থ্যকর্মী দ্বারা পরিচালিত ১২ বেডের আইসিইউ ইউনিট, সমস্ত রকম আধুনিক সুযোগ সুবিধা সহ ভেন্টিলেটরের ব্যবস্থা। সুশ্রুত হসপিটালের নবতম সংযোজন বিশ্বখ্যাত ফ্রেজেনিয়াস কোম্পানির ডায়ালিসিস ইউনিট। কল্যাণীর বুকে অত্যন্ত কম খরচায় এই চিকিৎসার সুযোগ পাওয়া যাচ্ছে অভিজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তার স্বস্তিক পুরুকাইতের তত্ত্বাবধানে। এছাড়া আউটডোর ইনডোর কেবিনের সুবিধা সহ আছে এক্সরে, আল্ট্রাসোনোগ্রাফি, প্যাথোলজি, ইকোকার্ডিওগ্রাফির ব্যবস্থা। সুশ্রুত হাসপাতালের উদ্দেশ্য হল সঠিক মূল্যে সঠিক পরিষেবা প্রদান করা। ইয়ার এন্ড শপিং ফেস্টিভ্যালে চলছে অভাবনীয় ফ্রি শপিং, পেয়ে যাবেন ২০০ টাকার ইনস্ট্যান্ট ফ্রি শপিং মাত্র ১৫০০ টাকার কেনাকাটায়, ৫০০ টাকার ইনস্ট্যান্ট ফ্রি শপিং মাত্র ৩০০০ টাকার কেনাকাটায়, আর পেয়ে যান ১০০০ টাকার ইনস্ট্যান্ট ফ্রি শপিং মাত্র ৫০০০ টাকার কেনাকাটায়। এই উইন্টারে ১৭ই ডিসেম্বর থেকে ২রা জানুয়ারি ইনস্ট্যান্ট ফ্রি শপিং একমাত্র স্টাইল বাজারে।